অভিযোগ গায়ের জোরে আইসিসি চেয়ারম্যান হচ্ছেন শাহ। গাওস্কর ক্ষুব্ধ, পুরনো ক্ষমতাশালীদের উপর আইসিসি চেয়ারম্যান হিসেবে জয় শাহের আসীন হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। বিদেশি সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছে তিনি জোর করে আইসিসির পদে দাঁড়াচ্ছেন। সেই মতের বিরোধিতা করেই পাল্টা আক্রমণ করেন সুনীল গাওস্কর। আইসিসি চেয়ারম্যান হিসেবে দুটি মেয়াদ পূর্ণ করার পর তৃতীয়বার না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রেগ বারখলে। সেই পদেই জয় শাহের আসীন হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। বিদেশি সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছে জোর কথাতেই নাকি আইসিসির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বারখলে। সেই মতের বিরোধিতা করেই তাদের আক্রমণ করলেন সুনীল গাওস্কর। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে কিছু পুরনো ক্ষমতাশালী দেশই এই দুর্নাম রটাচ্ছে। এক কলামে তিনি লিখেছেন, গ্রেগ বারখলে তৃতীয়বার চেয়ারম্যানের পদে না থাকার সিদ্ধান্ত জানানোর পর পুরনো ক্ষমতাশালী দেশের সংবাদ মাধ্যম রটাচ্ছে যে জয় শাহই নাকি ওকে জোর করে সরিয়েছে। এরপরই গাওস্করের আক্রমণ বারখলে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন নাকি সবার সামনেই কথাটা বলেছেন। অভিযোগ গায়ের জোরে আইসিসি চেয়ারম্যান হচ্ছেন শাহ। গাওস্কর ক্ষুব্ধ, পুরনো ক্ষমতাশালীদের উপর আইসিসি চেয়ারম্যান হিসেবে জয় শাহের আসীন হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। বিদেশি সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছে তিনি জোর করে আইসিসির পদে দাঁড়াচ্ছেন। সেই মতের বিরোধিতা করেই পাল্টা আক্রমণ করেন সুনীল গাওস্কর। আইসিসি চেয়ারম্যান হিসেবে দুটি মেয়াদ পূর্ণ করার পর তৃতীয়বার না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রেগ বারখলে। সেই পদেই জয় শাহের আসীন হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। বিদেশি সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছে জোর কথাতেই নাকি আইসিসির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বারখলে। সেই মতের বিরোধিতা করেই তাদের আক্রমণ করলেন সুনীল গাওস্কর। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে কিছু পুরনো ক্ষমতাশালী দেশই এই দুর্নাম রটাচ্ছে। এক কলামে তিনি লিখেছেন, গ্রেগ বারখলে তৃতীয়বার চেয়ারম্যানের পদে না থাকার সিদ্ধান্ত জানানোর পর পুরনো ক্ষমতাশালী দেশের সংবাদ মাধ্যম রটাচ্ছে যে জয় শাহই নাকি ওকে জোর করে সরিয়েছে। এরপরই গাওস্করের আক্রমণ বারখলে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন নাকি সবার সামনেই কথাটা বলেছেন। অভিযোগ গায়ের জোরে আইসিসি চেয়ারম্যান হচ্ছেন শাহ। গাওস্কর ক্ষুব্ধ, পুরনো ক্ষমতাশালীদের উপর আইসিসি চেয়ারম্যান হিসেবে জয় শাহের আসীন হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। বিদেশি সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছে তিনি জোর করে আইসিসির পদে দাঁড়াচ্ছেন। সেই মতের বিরোধিতা করেই পাল্টা আক্রমণ করেন সুনীল গাওস্কর। আইসিসি চেয়ারম্যান হিসেবে দুটি মেয়াদ পূর্ণ করার পর তৃতীয়বার না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্রেগ বারখলে। সেই পদেই জয় শাহের আসীন হওয়ার জল্পনা শোনা যাচ্ছে। বিদেশি সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছে জোর কথাতেই নাকি আইসিসির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বারখলে। সেই মতের বিরোধিতা করেই তাদের আক্রমণ করলেন সুনীল গাওস্কর। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে কিছু পুরনো ক্ষমতাশালী দেশই এই দুর্নাম রটাচ্ছে। এক কলামে তিনি লিখেছেন, গ্রেগ বারখলে তৃতীয়বার চেয়ারম্যানের পদে না থাকার সিদ্ধান্ত জানানোর পর পুরনো ক্ষমতাশালী দেশের সংবাদ মাধ্যম রটাচ্ছে যে জয় শাহই নাকি ওকে জোর করে সরিয়েছে। এরপরই গাওস্করের আক্রমণ বারখলে হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন নাকি সবার সামনেই কথাটা বলেছেন।